নমস্কার, 7 News@Work-এ আপনাদের স্বাগত। অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই আধা সামরিক বাহিনী চলে এসেছে রাজ্যে। জেলায় জেলায় শুরুও হয়ে গিয়েছে আধা সামরিক বাহিনীর রুটমার্চ। আর মঙ্গলবার সকাল থেকেই উলুবেড়িয়া শহর জুড়ে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। এদিন উলুবেড়িয়ার গরুহাটা এলাকা ছাড়াও হীরাপুরেও রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, সাথে অবশ্যই ছিলেন পুলিশ আধিকারিকেরা। এদিন রুটমার্চের নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় দে। এলাকায় রুটমার্চ করবার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার খোঁজ খবর নিতে দেখা যায় পুলিশ আধিকারিক এবং জওয়ানদের। পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও জওয়ানদের বুটের আওয়াজ। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে বেহালা থানার আধিকারিকেরা বিভিন্ন এলাকায় ঘোরেন। বেহালা থানা এলাকার ডায়মন্ড হারবার রোড, জেমস লং সরণী সহ বিভিন্ন রোডে রুট মার্চ করলো বিএসএফ। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাশীনগর বাজারে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর বাজারে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লাগে। দোকানে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ ধারণ করে। মিষ্টির দোকানের পাশে রেডিমেড পোশাকের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে। পরে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় আরও তিনটি ইঞ্জিন। অবশেষে দীর্ঘ 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘির বিধায়ক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য এবং সরবরাহ দপ্তরের স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় মিষ্টির দোকানের আসবাবপত্র সহ যাবতীয় জিনিসপত্র। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিকের। সব জল্পনার অবসান। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী 7ই মার্চ গেরুয়া শিবিরে যোগ দেবেন এমনটাই জানালেন তিনি। শাসক দল এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা জুগিয়েছে এমনটাই দাবি তার। তার আরও দাবি, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, এই তৃণমূল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। উল্লেখ্য, গতকাল বিচারপতি হিসেবে কোর্টে শেষ দিন ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিন সকাল 10:35 নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশের রাষ্ট্রপতিকে নিজের ইস্তফা চিঠি পাঠান। বিচারকের গণ্ডি পেরিয়ে বৃহত্তর ক্ষেত্র হিসেবে রাজনীতি থুরি গেরুয়া শিবিরের হাত ধরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এই সিদ্ধান্ত যে কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে রাজ্য রাজনীতিতে সেটাই এখন দেখার। 10ই মার্চ যে গর্জন ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, আমি সকলকে আবেদন জানাবো, সকল স্তরের সকল মানুষকে যারা বাংলাকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতি ভালোবাসেন, বাংলার মাটিকে ভালোবাসেন এবং বাংলাকে অসম্মান করবার যে প্রবণতা তৈরি হয়েছে, বাংলাকে বঞ্চনা করা, লাঞ্ছনা করা, বাংলার সব ফান্ড বন্ধ করে দেওয়া, বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনো ঘটেনি, এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেডের সবাইকে বেলা 11:30 বর্ডার মধ্যে আসতে অনুরোধ করছি। টিভিতে তো দেখতে পাচ্ছি, ইউটিউবে তো দেখতে পাচ্ছি, এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল রা হ্যায়, তৃণমূল কংগ্রেস কো পাকড়ানা হ্যায়। যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে মানুষকে ফেস করে জিতুন, মানুষকে আবেদন করুন, গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক। জোর করে ইডি পাঠিয়ে, সিবিআই পাঠিয়ে, বদনাম করে, টাকা বন্ধ করে দিয়ে, যা ইচ্ছে তাই করে, রেল বন্ধ করে দিয়ে, কানেকশন কেটে দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেশার ক্রিয়েট করে, আর যেভাবে এসব চলছে আমরা চাই ইম্পার্শিয়াল ইলেকশন। আমরা বিজেপি ইলেকশন চাই না, আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই। এই মুহূর্তের বড় খবর, আর রাজ্য পুলিশ নয়, সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজই শেখ শাহজাহানকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে এমনটাই জানালো আদালত। বিকেল 4:30 মধ্যে সমস্ত নথি সহ শেখ শাহজাহানকে সিবিআই এর কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের জন্য একক বেঞ্চে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন
ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে নাজাট ও বনগাঁ থানায় দায়ের হওয়া তিনটি মামলার তদন্ত করবে সিবিআই। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখানেও ধাক্কা খেল তৃণমূল সরকার। ব্যারাকপুর শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। গৃহস্থের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে উড়ল বাড়ির চাল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল খড়দহ পুরানি বাজার এলাকায়। টিটাগড় পৌরসভার পুর প্রধান কমলেশ্বর জানান, এলাকায় মদ খাওয়া নিয়ে বচসা, সেই রাত থেকেই বোমাবাজি হয়েছে। ঘটনায় কেউ আহত বা হতাহত না হলেও তবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ পৌঁছে একজনকে আটক করে। লোকসভা নির্বাচনের আগে বোমাবাজির ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। রাজা দে সাবনাবিক নিউজ খড়দা। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।